হ্যালো টেকনিশিয়ানস, ওয়ার্নার পিক্সেলসের পক্ষ থেকে আমি এম এ মোস্তফা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন এলইডি টিভির মেন বোর্ড থেকে ডিসি টু ডিসি কনভার্টার এবং টিকন আইসি থেকে যে ডিজিটাল ডাটা সিগন্যালগুলো ট্রান্সফার হয়ে থাকে সেই ডাটা সিগন্যালগুলো আসলে কোনটা কী কাজ করে। তাছাড়া একটা এলভিডিএস কেবল তৈরি করে মেনবোর্ড থেকে প্যানেলে একটা একটা করে কানেকশন করে ছবি এনে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এখানে একটা ডেল কোম্পানির ডিসপ্লে প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। এটি আসলে একটি 19 ইঞ্চি মনিটর, ডেল কোম্পানির মনিটর। বজ্রপাতের কারণে এর সার্কিট বোর্ডগুলো রিজেক্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর জন্য একটা ইউনিভার্সাল এলইডি টিভি মেন বোর্ড এর সাথে আমি সংযুক্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই বোর্ডগুলোর এখন তো আর কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা খুলে ফেলে দিচ্ছি। এখানে প্যানেলের কোন পিনের সাথে এখানে এলভিডিএস সকেটের কোন পিনের কানেকশন হবে এক এক করে সেটা জানার জন্য আমাদেরকে এখানে যে নাম্বারটা রয়েছে প্যানেলের নাম্বার, এই নাম্বারটা নোট করতে হবে। নোট করে গুগলে সার্চ দিয়ে আমাদের এই প্যানেলের ডাটা শিটটাকে কালেক্ট করতে হবে। আমরা এখন গুগলে চলে এসেছি। এখানে টাইপ করতে হবে LTM170EU-11PDF Data Sheet। এটা টাইপ করে আমাদেরকে সার্চ করতে হবে গুগলে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্চ রেজাল্ট এসছে, এটাতে আমরা ট্যাপ করে ডাউনলোড ডাটা শিট। তো বন্ধুরা, পিডিএফ ডাটাশিটটাকে এভাবে ডাউনলোড করে আপনি এসডি কার্ড অথবা পেন ড্রাইভে করে প্রিন্ট করে নিতে পারেন কাজের সুবিধার জন্য। আমাদের কাজ করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সব রেডি করা হয়ে গেল, এখন আমরা কাজ শুরু করি। আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে এলভিডিএস কেবলটা আমি নিয়েছি, এই কেবলটা প্যানেলের সকেটের ভিতরে ঢুকছে না, ছোট বড় রয়েছে আর কি, সেজন্য কানেক্টরটাকে কেটে ফেলে দিচ্ছি। এরপরে তারের প্রান্ত থেকে ইনসুলেশনগুলো ছোট ছোট করে কেটে তারের মুখগুলো বাহির করে নিয়ে তারের মুখগুলোতে সোল্ডারিং পেস্ট দিয়ে সোল্ডার করে নেবেন। ভিডিও রেকর্ডিংটা পজ করে আমি সে কাজগুলো করে নিয়েছি, সবগুলো দেখাতে গেলে ভিডিওর লেন্থ বেড়ে যাবে, আপনাদের সময় নষ্ট করার ইচ্ছে মোটেও নেই। এরপরে এলভিডিএস রিবন কেবলের প্রান্তে আমরা সোল্ডারিং পেস্ট দিয়ে এখানে সোল্ডার করে নেব। রিবন কেবলটা যেহেতু প্লাস্টিকের সেজন্য সোল্ডারিং আয়রনের টেম্পারেচারটা যাতে খুব বেশি না হয় সেজন্য ফ্যানের রেগুলেটর দিয়ে টেম্পারেচারটা একটু কন্ট্রোল করে রাখবেন। অর্থাৎ আপনার সোল্ডারিং আয়রনের যে লাইভ লাইনটা রয়েছে সেই লাইনে একটা সিলিং ফ্যানের রেগুলেটর কানেক্ট করে নেবেন, তাতে আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে অনেক বেনিফিট রয়েছে। তো বন্ধুরা, আমরা প্যানেলের যে ডাটাশিটটা ডাউনলোড করেছিলাম সেই ডাটাশিটটার রেজলিউশন অনেকটা কম, ভিডিওতে ওটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন না, সেজন্য আমি ফটোশপের মাধ্যমে এই ডাটা শিটটা তৈরি করেছি, এখন আমরা এটাকে ফলো করব। ডিসপ্লে প্যানেলের যে এলভিডিএস সকেটটা রয়েছে এই সকেটের কোন দিক থেকে পিন ওয়ান শুরু হবে সেটা তো আমাদেরকে বুঝতে হবে, সেজন্য আমরা এখানে ডাটা শিটে ফলো করছি। এখানে দেখুন স্টার্ট ফ্রম রাইট সাইড, এখানে ডাটা শিটে যে এলভিডিএস সকেট এটা আর রাইট সাইড থেকে পিন ওয়ান শুরু হয়েছে। তাহলে আমরা কি বুঝব, আমাদের প্যানেলের রাইট সাইড থেকে কাউন্ট শুরু হয়েছে, ওয়ান দিয়ে শুরু হয়েছে, 1, 2, 3, 4, 5, 6 এভাবে টোটাল 30টা পিন আমাদের এলভিডিএস সকেটের মধ্যে রয়েছে। এই পিন ওয়ান থেকে আমরা কানেকশনগুলো করা শুরু করছি। আমরা জানি আমাদের মেন বোর্ডের এলভিডিএস ইন্টারফেস এটা, আর এর পিনগুলোর অ্যাসাইনমেন্ট বোর্ডের নিচে লেখা রয়েছে। বোর্ডটা এখন আমরা উল্টে নিচ্ছি।
এখানে লক্ষ্য করুন আমাদের প্যানেলের 1, 2, 3 এই তিনটা পিন পাওয়ার সাপ্লাই পজিটিভ 5 ভোল্টের সাথে কানেকশন করতে হবে। তো আমরা বোর্ডে সেটাই করছি। আমাদের প্যানেলের পিন নাম্বার 1 এটা, এটা আমরা বোর্ড থেকে পজিটিভ সাপ্লাই এনে এখানে কানেকশন করে দিচ্ছি 5 ভোল্ট। পিন টুতেও আমাদেরকে 5 ভোল্ট দিতে হবে। এখন পিন থ্রিটাতেও 5 ভোল্ট। ওকে, আমাদের প্যানেলের সাপ্লাই ভোল্টেজটা কমপ্লিট হয়ে গেল। প্যানেলে অবস্থিত এলভিডিএস সকেটের 6 নম্বর পিনটা ফ্রি রয়েছে, টেস্ট পয়েন্ট ওটা, সেজন্য এটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি। বন্ধুরা, এতগুলো কানেকশনের সবগুলো আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটার লেন্থ অনেকটা বেড়ে যাবে, সেজন্য এখানে আমি ভিডিও রান স্পিডটা অনেকটা বাড়িয়ে দিলাম। এবং নেক্সট 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি কোন কানেকশনটা কোথায় করেছি সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এলভিডিএস কেবলের কোন কানেকশন দিয়ে কোন সিগন্যাল প্যানেলে পৌঁছায় সে বিষয়ে অল্প কিছু আলোচনা রয়েছে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অভিজ্ঞ টেকনিশিয়ান হওয়ার জন্য এই বিষয়গুলো খুবই জানার প্রয়োজন রয়েছে। ওকে, আমাদের এলভিডিএস কেবলটা প্রস্তুত হয়ে গেল। এখন আমরা ব্যাকলাইটের জন্য ব্যাকলাইট ড্রাইভার বা ব্যাকলাইট হাই ভোল্টেজ সার্কিটটা এখানে কানেকশন করে নিচ্ছি। ওকে, এবার আমরা কিবোর্ড এবং রিমোট সেন্সরের কানেকশনটা করে নিচ্ছি। ছবি দেখতে গেলে এটা তো প্রয়োজন রয়েছে। ডিসি 12 ভোল্ট SMPS অ্যাডাপ্টার থেকে আমরা পাওয়ার সাপ্লাইটা এখন দিয়ে দিই সকেটে। এবার প্যানেলটা উল্টে আমরা কেবল টিভি লাইনের কানেকশনটা করে নিই, তারপর ছবি দেখব। প্লাস্টিকের এই বক্সটা দিয়ে আমরা একটু উঁচু করে দিচ্ছি, তা নাহলে তলায় শর্ট সার্কিট হতে পারে পাওয়ার দিলে। ডিশ লাইনের জ্যাকটা একটু কানেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ আমরা যে কানেকশনগুলো করেছি মেন বোর্ড থেকে প্যানেলে, যে কানেকশনগুলো করেছি সেটা কিভাবে করলাম আমরা, সেটা আমরা এখান থেকে বুঝে নেব। তো এখানে আমাদের মেন বোর্ডের এলভিডিএস সকেট রয়েছে, এটা এর যে পিনগুলো, প্রত্যেকটা পিনের পাশে কিছু সিম্বল রয়েছে। তো এটা তো আমরা জানি VCC 5 ভোল্ট বা 3.3 ভোল্ট 12 ভোল্ট এরকম হয়, এটা পজিটিভ সাপ্লাই। আর এটা রয়েছে গ্রাউন্ড, এখানে 0- রয়েছে, এখানে রয়েছে 0-1-, এখানে রয়েছে 0-2-, এটা গ্রাউন্ড আমরা জানি, এখানে রয়েছে EC-। তো এই সিম্বলগুলো দেখে আমরা কি বুঝব, এখানে লক্ষ্য করুন 0-, এখানে রয়েছে 0+, আমাদের এখানে 29 এবং 30 এই দুইটা পিন দিয়ে কিন্তু রেড সিগন্যাল ইনপুট হয়,
অর্থাৎ বোর্ড থেকে রেড সিগন্যাল এসে প্যানেলের এই দুইটা পিনে ইনপুট হয়। আমরা ছবির উপরে যে লাল অবজেক্টগুলো দেখতে পাই, লাল লাল রঙের যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু এখান থেকে আউটপুট হয়ে প্যানেলের এখানে ইনপুট হয়, লাল রঙের ছবিগুলো আর কি। এখন আসি পিন 27 এবং পিন 28। তো এখানে যে 1 প্লাস আর 1 মাইনাস, এই দুইটা পিনে কিন্তু গ্রিন কালার ইনপুট হয়। অর্থাৎ এখানে যে 1 মাইনাস, এখান থেকে গ্রিন সিগন্যাল আউট হয়ে এখানে ইনপুট হবে, আমরা গ্রিন ছবিগুলো এই পিন দুইটার কারণে দেখতে পাই এখানে। ওকে, এবার আমরা দেখব প্যানেলের পিন 25 এবং পিন 26, এই দুইটাতে কী রয়েছে। তো আমাদের এই দুইটা পিনে কিন্তু বোর্ড থেকে ব্লু সিগন্যাল আউট হয়ে এই দুইটা পিনে ইনপুট হয়। তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই দুইটা পিনে কিন্তু ভার্টিক্যাল এবং হরিজন্টাল সিঙ্ক পালস, এই দুইটা পালস এই দুইটা পিনের মধ্যে ইনপুট হয়। ভার্টিক্যাল সিঙ্ক পালস না থাকলে কি হয়, ভার্টিক্যাল হোল্ড হয় না, ছবি উপর থেকে নিচে নেমে আসে অথবা নিচের থেকে উপরে চলে যায়। ভার্টিক্যাল হোল্ড না হলে যেটা হয় সেটা আর কি। আর আর কি আসে, হরিজন্টাল সিঙ্ক পালস। তো হরিজন্টাল সিঙ্ক পালস না থাকলে কি হয়, ছবি মুচড়ে যায়, বেঁকে বেঁকে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে, টু মাইনাস থেকে ব্লু সিগন্যালটা আউট করে আমাদের প্যানেলের পিন 26-এ টু মাইনাস যেখানে সেখানে কানেক্ট করতে হবে, আর এখানে টু প্লাস যেটা রয়েছে সেখান থেকে ব্লু সিগন্যাল আউট করে আমাদের প্যানেলের পিন 25-এ কানেকশন করতে হবে। এখানে রয়েছে টু প্লাস, এখানে রয়েছে টু প্লাস। এখানে লক্ষ্য করুন, পিন 1, পিন 2, পিন 3, এই তিনটা পিনে কিন্তু প্লাস 5 ভোল্ট কানেকশন দিয়েছি আমরা। তো এখানে ভিসিসি, এখান থেকে আমরা এটা টু, আমরা এখানে দেব পিন 1, এটা এটা আমরা এখানে দেব, এটা দেব আমরা এখানে, আর এখানে গ্রাউন্ড থেকে আমরা পিন 7 দেব, আর এটা এগুলো টেস্ট পয়েন্ট, এখানে কোনো কানেকশন দেওয়ার প্রয়োজন নাই। এখানে রয়েছে ইসি প্লাস, এই যে এখানে ইসি মাইনাস, গ্রাউন্ডগুলো আমরা গ্রাউন্ডে দিয়ে দেব, বাকি কানেকশনগুলো আমরা ঠিক একইভাবে করব। এখানে রয়েছে টু, ই টু মাইনাস, এখানে দেখুন ই টু মাইনাস, এখানে রয়েছে ই টু প্লাস, আমরা এখান থেকে ই টু প্লাস এখানে দিয়ে দেব, এখানে এখানে রয়েছে ই থ্রি ও সি, এখানে রয়েছে থ্রি প্লাস, সবগুলো দেখবেন এখানে মিল রয়েছে, এখানে থ্রি প্লাস, এই দেখুন থ্রি প্লাস, এই যে, আর এখানে থ্রি মাইনাস, ই থ্রি মাইনাস, এভাবে কানেকশনগুলো রেডি করবেন। তো বন্ধু, ভিডিওটার লেন্থ আমি আর বাড়াতে চাচ্ছি না। আমরা এখানে যে এলভিডিএস যে কানেকশনের বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে, আমি শুধুমাত্র এগুলো নিয়ে একটা ভিডিও করব পরবর্তীতে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আজকের ভিডিওটা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করুন, একটা লাইক আপনার কাছ থেকে আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ।